তোমরা দেশে যে প্রান্তে থাকো না কেন, যেভাবে থাকো, তোমাদের সবার প্রতি আমার দোয়া ও আশীর্বাদ জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা। এই আলোচনাটাতে দেখো উপরে দেওয়া আছে একটা ব্ল্যাকবোর্ডে, আমি একটা সমস্যা দিয়েছি, লিখে রেখেছি। একটা পাত্রে এ এবং বি দুটা গ্যাস, এ গ্যাস এবং বি গ্যাস, এ গ্যাসটার চাপ হলো 740 মিলিমিটার অফ মার্কারি এবং সেখানে ওজনের দিক দিয়ে আছে 0.82 গ্রাম এবং সেখানে ওই পাত্রটাতে জায়গা দখল করা আছে 400 মিলিমিটার। অপরদিকে বি গ্যাসটি চাপ হলো 95 কিলোপ্যাস্কেল এবং সেখানে ওজনের দিক দিয়ে আছে 0.2 গ্রাম এবং জায়গা দখল করে আছে 250 মিলিমিটার। এখন আমাদের বের করতে হবে এখানে এ গ্যাসটি, এ গ্যাসের পি টোটাল কত। টোটাল চাপ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ পার্সিয়াল প্রেসার অফ এ গ্যাস ডিটারমিনেশন করতে হবে। বি হইল এ ও বি গ্যাস দুটো গ্রামের ব্যাপন সূত্রের সাহায্যে আর এ রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস এবং রেট অফ ডিফিউশন অফ বি গ্যাস ডিটারমাইন করে তাদের মধ্যে তুলনা করতে হবে। 3 নম্বর সমস্যা হলো 5 গ্রাম এ গ্যাসের এ পাত্রের আমরা যদি 5 গ্রাম গ্যাস চিন্তা করি, যেহেতু গ্যাসটা পাত্রে আবদ্ধ করা আছে এবং অণুগুলো তোমরা জানো কোনো পাত্রে গ্যাস যখন আবদ্ধ থাকে তখন গ্যাসের অণুগুলো সর্বদাই ছুটাছুটি করে এবং পাত্রের গায়ে অবিরতভাবে ধাক্কা দেয়, ধাক্কাজনিত কারণে সেখানে চাপের সৃষ্টি হয়। তো এই যে কণাগুলো তাদের মোট গতিশক্তি কেই ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এ পাত্রে যদি 5 গ্রাম গ্যাস নেওয়া হয় তার টোটাল গতিশক্তি, টোটাল কাইনেটিক এনার্জি ডিটারমাইন করতে হবে, অর্থাৎ টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হোয়াট। এবং বি হইল আর এম এস, এই কথাটা মানে হলো রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, সিএ দ্যাট ইজ রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি অফ এ গ্যাসেস এবং বি গ্যাসেস বের করে তাদের তুলনা করতে হবে। তাহলে এখানে বেশ, এখানে মিশ্র সমস্যাগুলো আছে, আমরা এক এক করে আলোচনাগুলো করি। প্রথমে এ আলোচনা করি, এটাতে বাহির করতে বলছে টোটাল প্রেসার অফ এ অ্যান্ড বি। আমরা জানি ডালটনের আংশিক চাপ থেকে টোটাল ইজ ইকুয়াল টু পি এ পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ইজ ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে আমরা এই গ্যাসটার যদি চাপ হচ্ছে 740 মিলিমিটার ইন্টু ভি হইল 400 ডিভাইড বাই 1000 এত লিটার প্লাস পি টু হইল 95 কিলোপ্যাস্কেল, এটাকে বাহির, এটাকে মিলিমিটার করলে 101.325 ইন্টু 760, তাহলে মিলিমিটার অফ মার্কারিতে রূপান্তর হবে, ইন্টু ভি টু হইল 250 ইজ ডিভাইড বাই 10⁻³, দ্যাট ইজ ইন লিটার ইজ ডিভাইড বাই 400
into 10 to the power minus 3 liter plus 250 into 10 to the power minus 3 liter. এটাকে টোটাল ভাগ করলে এটা মিলিমিটারে পাওয়া যাবে, এটার মানটা পাওয়া যাবে 7 to 7 to 9.45, এত মিলিমিটার অফ মার্কারি। এটাকে যদি আমরা 270 দিয়ে 7 to 9.45 is divided by 760, then is equal to 0.9598 ATM রূপান্তর হবে। এটা বিরাট একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ব্ল্যাকবোর্ডে এখানে সম্পূর্ণ সমাধান করা সম্ভব না। তোমরা যদি ক্যালকুলেটরে 740 ইন্টু 400 ইন্টু 10 to the minus 3 লিটার প্লাস 90 ডিভাইড বাই 101.325 ইন্টু 760 ইন্টু 250 ইন্টু 10 to the minus 3 লিটার ইজ ডিভাইড বাই 400 ইন্টু 10 to the minus 3 লিটার প্লাস 250 ইন্টু 10 to the minus 3 লিটার, এটা যদি ক্যালকুলেটর একসঙ্গে প্লট করে দাও তাহলে রেজাল্ট আসবে 7 to 9 into 4.5 মিলিমিটার অফ মার্কারি। এই মিলিমিটার অফ মার্কারি আমরা যদি অ্যাটমোসফিয়ারে করতে চাই তাহলে এটাকে 760 মিলিমিটার অফ মার্কারি দিয়ে ভাগ করলে 0.9598 অ্যাটমোসফিয়ার এর টোটাল চাপটা পাওয়া যাবে। এটা করা হলো বাই ডালটনস পার্সিয়াল প্রেসারের ল সাহায্যে। কারণ দুটা পাত্রে যদি দুটা গ্যাস থাকে, এই গ্যাস দুটো মিশ্রিত হওয়ার পরে তার উপাদানগুলোর আংশিক চাপ যদি বের করা যায়, আংশিক চাপের সমষ্টি করলেই ওই মিশ্রণ তার মোট চাপ পাওয়া যাবে স্থির তাপমাত্রায়। কাজেই এটা ডালটনস পার্সিয়াল প্রেসার এর সূত্রের সাহায্যে এটা সমাধান করা হলো। এরপরে দ্বিতীয়টাতে আছে এ ও বি গ্যাসের রেট অফ ডিফিউশন আর এ, দ্যাট ইজ এ রেট অফ ডিফিউশন ফর এ গ্যাস অ্যান্ড রেট অফ ডিফিউশন অফ বি গ্যাস দ্যাট ইজ আর বি শুড বি ডিটারমাইন্ড অ্যান্ড দেন কম্প্রোমাইজ দ্যাট ইজ কম্পেয়ার আর এ ইজ টু আর বি, অর্থাৎ আর এ এবং আর বি বের করে তাদের মধ্যে তুলনা করতে হবে। তাহলে আমরা জানি আর এ এবং আর বি নির্ণয় করতে গেলে তাদের এম এ এবং এম বি যদি বাহির করতে পারি, কেননা এখানে এখানে আছে এন বাহির করার একটা বুদ্ধি আছে, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এন, এখানে যেহেতু অজন আছে এবং অজনটা আছে তাহলে আমরা আলটিমেটলি আণবিক ভরটা এম এ ও এম বি এ দুটো বের করতে পারব। আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে, তার আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা জানি, আদর্শ গ্যাসের সমীকরণটা হল পিভি ইজ ইকুয়াল টু এন আর টি হ্যার এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এন আর টি, দ্যাট ইজ ফর ডাব্লিউ এ গ্যাসের জন্য ডাব্লিউ এ এন এ ইন্টু আর টি ইজ ইকুয়াল টু পিভি, দেন এম এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ ওয়েট অফ এ গ্যাসেস ইন্টু আর টি ইজ ডিভাইড বাই পি অ্যান্ড ভি, অর্থাৎ এ গ্যাসের চাপ এবং আয়তন। তাহলে মানগুলো যদি বসাই এ গ্যাসটার পরিমাণ আছে 0.82 ইন্টু আর হইল 0.0821 লিটার অ্যাটমোসফিয়ার পার কেলভিন পার মোল, টি হইল
20 প্লাস 273 তাহলে হলো 392 29293 is divided by এখানে p হলো 740 is divided by 101.325 into v হলো 400 is divided by 1000 এত লিটার is equal to m এর মানটা বাহির হবে m এর মানটা বাহির হবে 50.63 অনুরূপভাবে mb equal to wb that is 0.2 into 0.821 into 293 is divided by p হলো এখানে 95 is divided by 101 into 325 into 250 is divided by 1000 at a liter that is equal to হবে 20.52 অর্থাৎ mb এবং m এর মানটা বের হয়ে আসলো তাহলে আমরা এখানে এই mb এবং mb এর মান বের হলো তাহলে আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র থেকে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি যে Ra is divided by Rb that is the rate of diffusion of A gases is equal to root of half Mb molecular weight of B gases is divided by Ma is equal to তাহলে Md হলো 2.53 is divided by Ma হলো 50.63 এটাকে ভাগ দিলে পাওয়া যাবে 0.64 that is Ra and Rb is equal to 0.64:1 অর্থাৎ Ra is to Rb is equal to 0.64:1 অর্থাৎ Rb কে 0.63 দ্বারা 64 দ্বারা গুণ করলে রেট অফ এর সমান হবে অর্থাৎ যেহেতু যার আণবিক ভর যার কম তার রেট অফ ডিফিউশন বেশি সো এখানে এমডি হলো 2.53 এর যেহেতু মানটা ছোট এর রেট অফ ডিফিউশন বেশি হবে এম এর তুলনায় অর্থাৎ এম এম এ এম এর এম এর হলো এম এর ভর হলো 50.63 এর আণবিক ভর বেশি সুতরাং এর রেট অফ ডিফিউশন কম হবে এমবি এর তুলনায় এমবি কে যদি 6.4 দ্বারা গুণ করা হয় তাহলে আর এ ডিফিউশনের সমান হবে এই গেল তাদের আর এ এবং আরবির সঙ্গে তুলনা বাই গ্রামস ডিফিউশন অফ লর সাইজে এবার চলে আসি আমরা 5g অর্থাৎ 5 গ্রাম এ গ্যাসের টোটাল 5 গ্রাম এ গ্যাসের টোটাল বাহির করতে হবে 5 গ্রাম এ গ্যাসের আমরা মোট গতিশক্তি বের করব আমরা জানি কাইনেটিক থিওরি অফ গ্যাসের থেকে আমরা জানি কে ইজ ইকুয়াল টু 1/2 এম সি স্কোয়ার হোয়ার এম আণবিক ভর m equal to mn ভর কে মোল সংখ্যা দ্বারা গুণ করলে আণবিক ভর পাওয়া যাবে আর এটাকে যদি আমরা 1/2 কে এটা যদি আমরা 2/3 দ্বারা গুণ করি 2/3 অর্থাৎ এটাকে যদি আমরা 3/2 ইনটু 1/3 দ্বারা গুণ করি তাহলে এটা একই দাঁড়াবে অর্থাৎ 3/3 কাটা যাবে আমরা এটা ওই গ্যাসের গতীয় তত্ত্বকে বুঝবার জন্য অর্থাৎ 3/3 কাটা যায় 1/2 হয়ে যাবে এটাকে এভাবে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি 3/2 এই
টিভি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার গতীয় তত্ত্ব থেকে আমরা জানি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আর টি, যেহেতু এখানে আর এবং টি টি যেহেতু আছে তাহলে ইন্টু দ্যাট ইজ ইন্টু আর টি, দ্যাট ইজ থ্রি আর টি বা এন আর টি, থ্রি এন আর টি, এন আর টি ইজ ডিভাইড বাই টু, দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি ডাব্লিউ এ ইন্টু আর টি ইজ ডিভাইড বাই টু ইন্টু এন এ, দ্যাট ইজ এ গ্যাসটার আণবিক ভর আমরা বের করেছি। তাহলে আমরা পাবো থ্রি ইন্টু ডাব্লিউ এ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজিতে রূপান্তর করলাম, আর এইচ হল আর হল 8.314 এত জুল পার কেলভিন পার মোল, ইন্টু টি হল 293 ইজ ডিভাইড বাই টু ইন্টু এম এর মান হইল, এম এর মান হইল 50.63, দ্যাট ইজ ইকুয়াল টু 360 এত জুল প্রায়। অর্থাৎ এটাকে ক্যালকুলেটরের মানগুলো বসায় দিলে আমরা 360 সামথিং এই রেজাল্ট আমরা পাবো, দ্যাট ইজ কিলো জুল। তাহলে আমার এখানে প্রশ্ন হলো মোট শক্তিকে বের করার জন্য এই সূত্র দরকার, দ্যাট ইজ মোট কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু থ্রি এন আর টি ইজ ডিভাইড বাই টু এন। এই সূত্রের সাহায্যে থ্রি এন আর টি ইজ ডিভাইড বাই টুয়াইস এন, এটা হলো আণবিক ভর, এটা হলো ডাব্লিউ ডাব্লিউ, অর্থাৎ থ্রি ইন্টু ওয়েট অফ দ্য গ্যাসেস আর মোলার গ্যাস কনস্ট্যান্ট এবং টেম্পারেচার ডিভাইড বাই ওই গ্যাসের আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা গ্যাসটার মোট গতিশক্তি পাব। এবার আমরা বের করব সিএ আর আর এন এস রুট মেন স্কোয়ার। রুট মেন স্কোয়ার বের করতে গেলে আমরা জানি রুট মেন স্কোয়ার, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু আর টি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার, দ্যাট ইজ থ্রি আর টি ইজ ইন্টু এম সি স্কোয়ার, দ্যাট ইজ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি আর টি ইজ ডিভাইড বাই ইজ ডিভাইড বাই এম। তাহলে আমরা যদি এই গ্যাসটা বের করি তাহলে থ্রি ডাব্লিউ এ আর টি ইজ ডিভাইড বাই এম এ, অনুরূপভাবে আমরা আবার সি স্কোয়ার বের করতে পারবো থ্রি ডাব্লিউ ডাব্লিউ ডি আর টি ইজ ডিভাইড বাই এম ডি। অতএব সি, এটা যদি সি এ হয় এটা সি বি হয়, তাহলে সি এ ইজ ডিভাইড বাই সি বি ইজ ইকুয়াল টু রুট ওভার এটা দ্বারা ভাগ করলে কাটা যাবে, এবং তাহলে থাকবে আমাদের এম 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 ডি ইজ ডিভাইড বাই এম এ, দ্যাট ইজ ইকুয়াল টু ভাগ করলে পাবো আমরা 0.64:1, দ্যাট ইজ সি এ বাই সি বি ইজ ইকুয়াল টু 0.64:1। অর্থাৎ যাহা আমরা আর এ এবং আর এ থেকে যে পেয়েছিলাম সেইটা থেকে আমরা এটা পাব, অর্থাৎ এম এ এবং এম বি বের করা তো সি এর সি বি আমরা ডিভাইড করে ভাগ দিলে রুট ওভার এম বি ডিভাইড বাই এম এ, এই দুটো অনুপাত আমরা পাইছি 0.64:1। অর্থাৎ আর এ বাই আর বি যেটা পাইছিলাম সি আর জিনিসটা এখানে আমাদের চলে আসবে, অর্থাৎ সি এ বাই সি বি ইন্টু 0.64:1। এইভাবে আমরা রুট মেন স্কোয়ার ভ্যালু সূত্র বের করতে পারবো, অর্থাৎ বর্গমূল বর্গবেদের সঙ্গে তুলনা করতে পারবো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এই চর্চাটা তোমাদের ক্যালকুলেশন এই ব্ল্যাকবোর্ডে এত বড় ক্যালকুলেশন করা সম্ভব না, কাজে আমি সংক্ষিপ্ত আকারে জিনিসগুলো টেনে গেছি। তোমরা এখানে আমাদের আশ্রয় নেওয়া হলো বেশ কয়েকটি সূত্রে, একটা হলো গ্রাহামের ব্যাপন সূত্র ডালটনস আংশিক চাপ
কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এবং আরএমএস বর্গমূল বর্গমূল গড় বর্গবেগ ইত্যাদি সূত্রগুলো আশ্রয় দিয়ে এই বিশাল একটা সমস্যা সমাধান করা হলো। এই সূত্রগুলো যথাক্রমে হল পি ইজ ইকুয়াল টু টোটাল পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ইজ ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু অ্যান্ড আর এ ডিভাইড বাই আর বি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বি ডিভাইড বাই এম এ আবার কে ই ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু থ্রি ডাব্লিউ এ আর টি একজন ডিভাইড বাই এম টুয়াইস এম এইভাবে সূত্রগুলো বের করা হয়েছে। এই সূত্রগুলো সাহায্যে তোমরা অর্থাৎ ডালটনস আংশিক চাপ গ্রাহামের ব্যাপন সূত্র এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এইগুলোর সাহায্যে এই সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তোমরা অবশ্যই আগেকার থিওরিগুলো দেখলে এই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ।